আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। এক ক্লিকে টিকটক আইডি শেষ। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা জাস্ট অন করে দিলে যে কারো টিকটক আইডি এক নিমিষে শেষ হয়ে যাবে। অর্থাৎ তার টিকটক আইডিতে লাইক আসবে না, কমেন্ট আসবে না, ভিউ আসবে না। উনি হাজার হাজার ভিডিও আপলোড করলেও কোনো কিছু হবে না, একজাক্টলি ওনার টিকটক আইডিটা একদম নষ্ট হয়ে যাবে। তো গাইস, আপনি যদি কারো টিকটক আইডি নষ্ট করে দিতে চান, অর্থাৎ আপনার যদি কোনো দোষমন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই কাজটা করে দিবেন, 100% ওনার টিকটক আইডিটা একদম ব্লাস্ট হয়ে গেছে দেখবেন। এইরকম একটা ধামাকাদার সেটিংস আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি এটা করতে চান। তো গাইস, রিকোয়েস্ট থাকবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, জাস্ট শিখে রাখুন। যদিও বা ব্যবহার করতে হয় তখন ব্যবহার করবেন। গাইস আসুন, দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে ব্ল্যাক কালার সাবস্ক্রাইব নামে একটি লেখা আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আমরা ভিডিও আপলোড করলে সেটা যেন আপনাদের কাছে চলে যায়। তো গাইস চলুন ধামাকাদার সেই সেটিংসটি দেখে আসি। তো প্রথম আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করবেন, দেন ওপেন করার পর এখানে নিচে আপনারা প্রোফাইলটা ট্রান্স করে দেবেন। নিচে প্রোফাইলে থাকবে, প্রোফাইলটা ট্রান্স করে দেবেন। তারপর আপনার উপরে এটা থ্রি লাইন দেখতে পারবেন, থ্রি লাইনটা ট্রান্স করবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা থ্রি লাইনটা ট্রান্স করে দেবেন। এটা এমন একটা সেটিংস যে সেটিংসটা আপনি যদি অন করেন তাহলে 100% ওনার টিকটক আইডিটি ব্লাস্ট হয়ে যাবে। ব্লাস্ট বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মানে ওনার টিকটক আইডিতে লাইক আসবে না, কমেন্ট আসবে না, ভিউ আসবে না, কিচ্ছু আসবে না, ফলোয়ার আসবে না, একজাক্টলি ওনার টিকটক আইডিটি নষ্ট বললেই চলে। তো মূলত আবারও রিকোয়েস্ট করতেছি, কোনো খারাপ কাজে এই সেটিংসটি ইউজ করবেন না, মানে যে কাউকে একজন ভালো মানুষকে আপনি এই কাজটি অন করে বা এই সেটিংসটি অন করে দিবেন না, এই কাজটি করে দিবেন না। গাইস অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে এই সেটিংসটি কেমন লাগতেছে। তো নিচে দেখতে পারবেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, এই যে থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্রান্স করে দেবেন। তারপরে এখানে যে কাজটি করবেন, দুইটা সেটিংস দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে প্রাইভেসি, আরেকটা হচ্ছে সিকিউরিটি। তো আপনি যে কাজটি করবেন, প্রাইভেসি নামে যে একটি অপশন দেখতে পারতেছেন এটাতে ট্রান্স করে দেবেন। গাইস এটাতে ট্রান্স করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, ফার্স্ট সেটা হচ্ছে কি প্রাইভেট অ্যাকাউন্ট। প্রাইভেট অ্যাকাউন্ট এটা কি, এটা বলতে কী বোঝায়, আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ গাইস, আমি এই প্রাইভেট অ্যাকাউন্ট এটাই দেখাচ্ছি। তো এটা বলতে কী বোঝায়, এটা আপনারা হয়তো নাম শুনছেন অনেকে প্রাইভেট অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট, কিন্তু এটার কাজ আপনারা সঠিক জানেন না। এটা অন করলে কী হবে, অফ থাকলে কী হবে, ইতিমধ্যে যদি আপনার অফ অন থাকে তাহলে আপনার কত বড় সমস্যা হচ্ছে, এই ভিডিওতে আপনি সব কিছু জেনে ফেলবেন। সো প্রাইভেট অ্যাকাউন্ট হচ্ছে মূলত এটা ব্যক্তিগত, প্রাইভেট বলতে ব্যক্তিগত বোঝায়, মানে আপনার ব্যক্তিগত, অনলি ইউজার ইউ অ্যাপ্রুভ ক্যান ফলো ইউ অ্যান্ড হোয়াটস ইউর ভিডিও। মানে তারা এখানে কী বলতে চাচ্ছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উইথ এ প্রাইভেট অ্যাকাউন্ট অনলি ইউজার ইউ অ্যাপ্রুভ ক্যান ফলো ইউ অ্যান্ড হোয়াটস ইউর ভিডিও, ইউর এক্সিস্টিং ফলোয়ার্স ওয়ন্ট বি এফেক্টেড। মানে তারা বোঝাতে চাচ্ছে আপনি শুধুমাত্র আপনার ভিডিও দেখতে পারবেন, আপনার ফলোয়াররা আপনার কিছু দেখতে পারবে না, মানে আপনার ফলোয়ার এক্স্যাক্টলি আপনার কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করতে পারবে না, আপনার ভিডিও পর্যন্ত দেখতে পারবে না। মানে শুধুমাত্র এই প্রাইভেট অ্যাকাউন্ট যদি আপনি জাস্ট এটা এক ক্লিকে যদি এটা অন করে দেন, আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনো কিছু তারা দেখতে পারবে না। তো এখন আপনি কী করবেন, আপনার বন্ধুর মোবাইলটা নিয়ে, মানে যে আপনার দুশ্মনী করছে আপনার সাথে, ওনার মোবাইলটা নিয়ে জাস্ট আপনারা কী করবেন, এই সেটিংসটা অন করে দেবেন। এরকম একটা ট্রান্স করে এই সেটিংসটি অন করে দেবেন। এই যে অন করে দেওয়ার পর আপনি কী করবেন, বাহির হয়ে চলে আসবেন, মানে আপনার মোবাইল ওনাকে মোবাইলটা দিয়ে ফেলবেন। তো তখন থেকে উনি যতগুলো ভিডিও আপলোড করবে, মানে যতগুলো ভিডিও আপলোড করেন না কোনো, একটাও ভিউস হবে না, একটাও ভিউস হবে না, তখন উনি হাফ হয়ে যাবে আসলে আমার টিকটকে কী হয়েছে। অনেক ঘাটাঘাটি করার পর উনি যদি পায় এই সেটিংসটা, প্রাইভেট অ্যাকাউন্ট সেটিংসটা যদি পায়, তাহলে সে এটা ঠিক করতে পারবে। যদিও বা না পায়, 10 দিন বা 20 দিন যদি না পায়, তাহলে 100% ওনার টিকটক আইডিটি নষ্ট হয়ে গেছে বা ফিস হয়ে গেছে, ওইটা কখনো আর উঠে আসবে না। সো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস এবং প্রাইভেট অ্যাকাউন্টের কাজ হচ্ছে এটাই। আশা করি বুঝাতে পারছি কি সেটিংস আপনারা ক্লিক করবেন, এই যে এটা একমাত্র একটা ক্লিক করলে আপনার এই এত বড় একটা সমস্যা হয়ে যাবে। সো গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই সেটিংসটি মাত্র আপনারা অন করে দেবেন প্রাইভেট অ্যাকাউন্ট, যদি ইতিমধ্যে আপনার অন থাকে তাহলে অবশ্যই অফ করে দেবেন, না হলে আপনার কোনো ভিউস লাইক কিচ্ছু আসবে না। সো গাইস এসির মতো আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আপনার এই সেটিংসটা আছে কিনা, আপনি এই সেটিংসটা অন করছেন কিনা, পরবর্তী কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।